স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণের প্রতি 5,000 ও তার বেশি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে আজই আসুন আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান, রাত 12টার আবরণের অনুষ্ঠান, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে। আজকে কিন্তু মূলত আমরা মিক্স ব্যাগের কালেকশনে রয়েছি, তাই বেশ কিছু শাড়ির সম্ভার নিয়ে এক ঝলকে আপনাদের সাথে থাকবো, দেখাবো, আপনারা পছন্দ করবেন। আর আগে থেকেই বলছি, যেহেতু রাত 12টার অনুষ্ঠান, সুতরাং এখন কিন্তু নো ফোন কলস, অনলি হোয়াটসঅ্যাপ। এই কথাটার অর্থ আপনি যে শাড়িটা পছন্দ করছেন স্ক্রিনশট তুলুন, নাম্বারটা রেখে দিন, আর হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা যাচ্ছে সেখানে একটা পিং করে রেখে দিন। আগামীকাল সকাল 10টায় আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিং করুন, পোস্টাল অ্যাড্রেস বলুন, বাড়ি বসেই কেনাকাটা করুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সুমনদা, অনেক অনেক স্বাগত সুমনদা তোমার। নমস্কার। চলো আজকে তো বলেই দিয়েছি মিক্স ব্যাগ, হ্যাঁ প্রথমে আমরা কি দেখছি দেখা শুরু করি বলছি। নাম্বার 1, এটা বলার কি আছে, আপনাদের খুব পরিচিত পরিচিত শাড়ি দেখছেন, সেটা কিন্তু অনেকটা বাটিক ঘেঁষা প্রিন্টকে মাথায় রাখা হয়েছে, একটা ওভাল শেপ করে দিয়ে তার ভিতরে প্রিন্ট বাটিকের উপর 1750, 1750। আমরা একটু কুচির দিকটা দেখে নি, অল ওভার বডিতে ঠিক যাচ্ছে, ভীষণ স্মার্ট লুকিং শাড়ি, আর পকেট ফ্রেন্ডলি তো বটেই, মাত্র 1750, এর থেকে কম প্রাইসে এত ভালো কোয়ালিটি। আর এটার সাথে ব্লাউজ পিস রয়েছে এরকম স্ট্রাইপস এর উপর। এক নম্বর গেল 1750। এবার আসি দুই নম্বর শাড়ি, নাম্বার 2। এটা একটা রয়্যাল ব্লু এর কন্ট্রাস্টের সাথে একটু ব্লুইশ ঘেঁষা, রয়্যাল ব্লু নয়, এটা মিডলাইট ব্লু এর সাথে একটুখানি স্টিল গ্রে মিক্সিং করা কালার। এই যে এই জায়গাটা পুরো দেখুন, যে ফুলের অবয়বগুলো যাচ্ছে সেগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করা, 2 নম্বর 1750, আর ভিতরের কাজটা কিন্তু সেম প্যাটার্নে থাকবে ভিতরের পোর্শনটাও। 1750, 1750, 2 নম্বর বাঁশোয়ারা কালেকশন দেখছেন আপনাদের জন্য, কালার অপশন আছে 9051217। এই যে নাম্বারটা যাচ্ছে, দুটো নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আগামীকাল সকাল 10টা থেকে বুকিং করতে পারেন। এটা ব্লাউজ পিস। দুইয়ের পরে আমরা চলে এলাম 3 নম্বর, সেটা নাম্বার 3, খুব মিষ্টি রং নাম্বার 3। এটা বিস্কিট, তার সাথে একটু মাস্টার ডিওলো বললে একদম অ্যাপ্রোপ্রিয়েট কালার, হ্যাঁ মাস্টার ডিওলো। 3 নম্বর শাড়ি নাম্বার 3, তার সাথে অফ হোয়াইটের টেক্সচারে কিন্তু কলকার কাজ গেছে। ওভারঅল শাড়িটার বিউটিফিকেশন হচ্ছে এই যে ছেড়ে ছেড়ে কাজগুলো যাচ্ছে না, এটার জন্য এতটা ভালো লাগছে, শাড়িটা খুলেছে বেশি। 1750, 1750, 3 নম্বর বাঁশোয়ারা উইথ রানিং ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকছে, এছাড়াও যদি ডিজাইনার ব্লাউজ দিয়ে পরতে চান সেক্ষেত্রেও বলবো আবরণে চলে আসুন, আপনার মনের পছন্দ মতো রঙিনভাবে সেজে উঠুন শাড়ি, তার সাথে ডিজাইনার ব্লাউজ এবং অনার্স। এটা 4 নম্বর, নাম্বার 4, মাটি কালার, এটা গঙ্গা মাটির একদম কালারটা ওপর একটা বেস করা হয়েছে এবং তার উপরে কলকাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, পাড়ের দিকটা বেশ সুন্দর একটা বাটিক প্রিন্টের ভঙ্গিমায় করা। এটা 1750, 1750, 4 নম্বর, 1750 উইথ রানিং ব্লাউজ পিস। চারের পরে আমরা চলে এলাম 5 নম্বর, বাহ একটা ব্রাইট কালার দিয়ে আমরা শুরু করেছিলাম, কাইন্ড অফ সেম কালার, ডিজাইনটা কিন্তু বদলে গেল এই শাড়িটার ক্ষেত্রে। আপনাদের জন্য আজকে কিন্তু মিক্স ব্যাগে বাঁশোয়ারা আছে, আরো বেশ কিছু শাড়ি আছে, এক এক করে বলতে থাকবো যে এবার কি দেখবো। এটা 1750। পাঁচের পরে আমরা চলে এলাম 6 নম্বর, আর যেটা পছন্দ চট করে বুকিং করবে, কিন্তু এখন নো ফোন, এখন হোয়াটসঅ্যাপ, এসএমএস আর স্ক্রিনশটের মাধ্যমে আপনার পছন্দ সেটা আপনাকে বেছে নিতে হবে। আরেকটা মাস্টার ডিওলোর সাথে অফ হোয়াইটের
কালেকশন দেখে নি। বাহ, অফারটার উপর কিন্তু পুরো কাজটা যাচ্ছে, নকশাটা আর বেস কালার এখানে অনেকটা না ঘিচা স্টাইলে যে দুটো কালারের টেক্সচার হয় যেটা থাকে সেটা থ্রেডের জন্য, সুতোর জন্য ওইটাকে এই শাড়ি ক্ষেত্রে পাবেন। 1750 6 নম্বর বাঁশওয়ারার কালেকশন, তার সাথে রানিং ব্লাউজ পিস থাকছে। এবার চলে আসি 7 নম্বর, নাম্বার 7। বাহ, এখন প্রাইস একই থাকছে 1750 মাত্র 1750। আর একের অধিক যদি আপনারা একসঙ্গে কেনাকাটা করেন এতে একটা সুবিধা আছে, এটা সুবিধা হচ্ছে একটা ডেলিভারি চার্জে কিন্তু আপনারা বাড়ি বসে কিনতে পাচ্ছেন। আর ওই ব্যাপার আছে পুজো এখন, সুতরাং বুঝতেই পারছেন যে আজকে অর্ডার দিচ্ছি কালকেই ডেলিভারি হয়ে যাবে, এটা একটু সময় সাপেক্ষ, অনেক সময় লাগতে পারে, সুতরাং একটু হেল্পলাইনের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আপনাদের। এটা ডিজাইনটা একটু আলাদা এখানে না, একটু আমার কাছে মনে হয়েছে একটু ছেড়ে ছেড়ে একটা ডিজাইনের মোটিভ এখানে রাখা হয়েছে, এবং একটা স্কোয়ার বক্স করে তার ভিতরে একটা শেপ আনা হয়েছে এই শাড়িটার ক্ষেত্রে। 1750 7 নম্বর, আমার বডিতে ঠিক এইভাবে যাচ্ছে উইথ রানিং ব্লাউজ পিস। সাতের পরে আমরা চলে যাব 8 নম্বর সাইতে, নাম্বার 8। বিউটিফুল কালার, জাম কালার, অনেকক্ষণ বাদে এই কালার একটা, মানে এই কালারটা ভীষণ সুন্দর রুচিসম্মত একটা শাড়ি। এবং এই ধরনের শাড়ি না যে কোনো আপনি পার্টির ক্ষেত্রে বলুন বা কোনো একটা রিচুয়ালসের ক্ষেত্রে যাবেন কী শাড়ি পরবেন, এই ধরনের শাড়ি কিন্তু আপনারা ইজিলি পরতে পারেন। এবং এর সাথে আমি বলবো একটা অফ হোয়াইট বা একটুখানি হাকোবা স্টাইলে যদি কোনো ব্লাউজ পরেন, ডিজাইনার ব্লাউজ, সেটা আবরণ থেকে পেয়ে যাবেন, পারফেক্ট সাজ হবে, মানে একেবারে হালকা শাড়ি, একদম লাইটের সাথে লাইট ওয়েটের শাড়ি যেটাকে আমরা বলে থাকি, একদম 1750 8 নম্বর থাকছে কিন্তু প্রাইস, 8 নম্বর রানিং ব্লাউজ পিস। চলে আসবে 9 নম্বর শাড়ি, নাম্বার 9, আবার আমরা একটা পেয়ে যাব মাস্টার ডিওলো। অনেকগুলো অপশন থাকলো, কারণ এখন আমি বলবো এই ধরনের শাড়িগুলো না, এই যে বিয়ের মরশুম শুরু হতে চলেছে আর তার গায়ে হলুদে কী পরবো, সবসময় একদম কাঁচা হলুদের কালারের শাড়িটাই পরতে হবে, না হলুদ মানে সেরকম হলুদ পরতে হবে এমনটা কিন্তু নয়, বরং আমি বলবো এরকম বাঁশওয়ারা স্টাইলে একটু মিক্স ব্যাগের কালেকশনগুলো ফলো আপ করতে থাকুন। এবং এই ধরনের একটু ইয়েলো ঘ্যাসা মাস্টার্ড ইয়েলো এরকম একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরুন, 1750 ইউনিক দেখতে লাগবে। 9 নম্বর বাঁশওয়ারা এক ঝলকে আপনারা কালেকশনটা ভালো করে দেখে নিন, খুবই স্মার্ট একটা লুকিং এবং খুব বডি হাগিং শাড়ি হয় এগুলো, দেখুন ঠিক এইভাবে চট করে পরে নেবেন। আর যদি ভালো করে শাড়িটা ক্যারি করা না যায় না, তাহলে শাড়ির সৌন্দর্যতা ফুটে ওঠে না। 1750 9 নম্বর শাড়ি ব্লাউজ পিস। 9 পরে আমরা চলে এলাম 10, 10 নম্বর শাড়ি নাম্বার 10। বাহ, খুব অফবিট কালার, এই ধরনের কালারগুলোকে আমি অফবিট বলি, কারণ আমার কাছে মনে হয় একঘেয়ে চেনা সেই রঙের আড়ালে যে যে কালার্স মিক্সিং করে আবরণ এই কনসেপ্টটা নিয়ে এসছে আপনাদের জন্য, যে শুধু সাতটা রঙের খেলা নয়, তার বাইরেও সাতটা রঙকে মিক্স অ্যান্ড ম্যাচ করে কোথাও পাউডার শেডেড করে কোথাও একটু ব্রাইট দিয়ে এবং তার সাথে মেটেরিয়ালটা মিক্সিং করলে যে কালার ফর্মেশনটা আসে সেটাকে এক একটা শাড়ির ওপর প্রেজেন্টেবল করে তোলা। 10 নম্বর শাড়ি দেখছেন 1750, পুরোটাই পাতার মোটিভে যাচ্ছে আর সেম ডিজাইন, ভিতরে আবার একটা ফুলের অবয়ব রয়েছে কিন্তু ছাপা ছাপা ফুলের অবয়ব দিয়ে কাজ করা। 1750 মানে মোটিভটা আবার চেঞ্জ হলো একটু, হ্যাঁ মোটিভটা চেঞ্জ হলো এবং খুব সুন্দর লাগছে। 10 নম্বর রানিং ব্লাউজ পিস। চলে আসি এবার 11 নম্বর, নাম্বার 11। ওয়াও, স্মার্ট কালার, নাম্বার ভীষণ মিডনাইট ব্লু এর সাথে হালকা একটুখানি গ্রেইশ টোন দিয়েছে, দিয়ে কালার ভীষণ ব্রাইট কম্বিনেশন, এটা কিন্তু ক্র্যাক বাটিকের একটা হ্যাঁ ছন্দ দেখতে পাচ্ছেন, সেই চেনা শাড়ি, চেনা পরিচিত আমাদের ভালো লাগার বাঁশওয়ারা। 11 নম্বর 1750, আর এটা এই যে ভিতরের শেপটা তো বলতেই হয় যে দারুণ লাগছে না, অসাধারণ, এটা ওই ঘোড়ার খুরের যে ছাপটা একদম সেটাই, ওইটাকেই মোটিভ করে কিন্তু ভিতরের কাজ। 1750 1750, তার সাথে রানিং ব্লাউজ থাকছে। প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিসগুলো ভীষণ সুন্দর, এগুলো কিন্তু খুব টেকসই হবে, আর লাইলিন দিয়ে অনেকে পরাটা আনকমফর্ট ফিলিং করেন, কিন্তু আমি বলবো লাইলিন দিয়ে পরলে ব্লাউজ অনেক দিন টেকে, সুতরাং সেটা একটা বিষয় করতে পারেন। আর এখন যেহেতু পুজো খুব একটা বেশি দেরি নেই, তাই ডিজাইনার ব্লাউজ কিনে নাও আমার মনে হয় সব থেকে বেটার হবে, তাই তো সময় সেটাই একদম আবরণে পেয়ে যাবেন, মাত্র 450 থেকে শুরু হচ্ছে সলিড কালারের ব্লাউজ, হ্যাঁ এবং খুব কোয়ালিটিফুল, একদম ইজিলি চুটিয়ে পরুন, কোনো ব্যাপার না, বাড়িতেই ওয়াশেবল করতে পারবেন, বাদ বাকি সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি চাইলে হেল্পলাইন থেকে পেতে পারেন। আর যারা আবরণে আসছেন সেখানে যারা রয়েছেন তারাও কিন্তু আপনাদের গাইড করে দেবে। এই শাড়িটার প্রাইসও 1750 থাকবে সেম, শুধু মাস্টার ইয়েলোর ওপরে আমরা অপশানটা রাখলাম। 12 নম্বর শাড়ি নাম্বার 12,
17,750 রানিং ব্লাউজ পিস। 12 পরে আমরা চলে এলাম 13 নম্বর সেই নাম্বার 30 আরেকটা মিষ্টি রঙের সাথে কিন্তু খুব স্মার্ট কালার। হ্যাঁ এইগুলো আমি বিশেষ করে দেখেছি সিনিয়র, হ্যাঁ সিনিয়র দিদিরা যারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল ফিল করেন পরলে। অনেকেই আছেন না বয়স হয়ে গেছে ব্রাইট কালার পরা যাবে না, আবার এই চিন্তা থেকেই আমরা বলি বয়স তো সংখ্যা মাত্র, সুতরাং মনকে রঙিন করে সাজিয়ে তোলার জন্য কিন্তু আবরণ আপনার এক নম্বর প্রিয়। তার জন্য প্রত্যেককে আসতে হবে আবরণ, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে আবরণ এবং অরেঞ্জ মাটি মাটি কালার 1750 উইথ রানিং ব্লাউজ পিস। 13 পরে আমরা চলে এলাম 14 নম্বর সাইতে নাম্বার 14 বাব মাস্টারজির কিন্তু আজকে আমরা প্রচুর অপশন না, ভালো হয়েছে সুমনদা, কেন জানো তো ষষ্ঠীর দিন একটা করবেন আর তারপরে পূজোর মৌসুমের সাথে বিয়ের কেনাকাটা থেকে শুরু হয়ে যায় আমাদের, এক মহালয়া থেকে তো শুরু। দেখো না এই কিছুদিন আগে তুমি বলো আমাদের বিয়াটিতে খুঁটি পূজো বন্দোবস্ত হচ্ছে, সেদিন থেকে মহালয়ার গানগুলো শুনছিলাম, সত্যি একটা পরিবেশই না অন্যরকম ভাবে সাজিয়ে তোলা, এখন প্রত্যেকটি মানুষ তার নিজের মতন করে সযত্নে সেজে ওঠেন এবং অন্যকে সাজান। আমি তাই বলবো শুধু ফিমেল কালেকশন নয় মেল প্রচুর কালেকশন আছে, আবরণে আসতে হবে আপনাকে, প্রত্যেক দিন আবরণ খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 9টা, চলে আসুন আবরণে 1750 14 নম্বর উইথ রানিং ব্লাউজ পিস। 14 পরে আমরা একটু চেঞ্জ করি মোটিভটা, আমি বলেছিলাম আজকে মিক্স ব্যাগে রয়েছি সুতরাং কোটা দরিয়া দেখবো, তবে তার আগে আমি একটু বলে দিই কোথায় আসবেন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক ডায়াগোনালি অবস্থিত হচ্ছে আবরণ আর পাশেই রয়েছে অরেঞ্জেস। অরেঞ্জেসে সমস্ত বাচ্চাদের একদম 0 সাইজ থেকে 14-15 বছরের বাচ্চার জামা কাপড়, সেটা বয়েজ হোক গার্লস হোক যেমনটা পাবেন ঠিক তেমন বাচ্চাদের বিভিন্ন অ্যাক্সেসরিজ পাবেন, সেটা প্লে গেমস হতে পারে, হতে পারে তার ডেইলি লাভল্যাপের ভীষণ সুন্দর একটা ক্যারিয়েবল যে টেবিল পাওয়া যায় বাচ্চাদের সেটা পাবেন, সিলিকনের খুব সুন্দর দেখবেন লাভল্যাপের যে বাটিগুলো হয় চামচগুলো হয় বা আজকে যখন ওই বাচ্চারা খেতে গেলে পড়ে যায় সেই সমস্ত অ্যাক্সেসরিজও কিন্তু পুরো ভরপুর সব কিছু নিয়ে অরেঞ্জেসও সেজে উঠেছে পুজোর প্রস্তুতিতে। আমরা এবার আবরণের এই পর্বে এসে যাই মিক্স ব্যাগের সেকেন্ড কালেকশন, হ্যাঁ নাম্বার 15 কোটা ডোরিয়া। এগুলো ভীষণ বডি হাগিং হয় এবং গিফট পারপাস বলবো একদম নিশ্চিন্তে বাই করুন, ঘরে বসে কেনাকাটা করুন। 15 নম্বর 2450 2450 কালারটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে, কারণ মেরুন কালারের উপর একটা অফ হোয়াইট টেক্সচার আনা আছে, অফ হোয়াইট ঠিক না এটা একটা ক্রিম কালার, সামনে থেকে ক্রিম লাগছে, ক্রিম কালারের উপর টেক্সচার রেখে পুরো আলপনার একটা মোটিভ আমার কাছে মনে হয়েছে সারা শাড়িটাতে। এটা 2450 পাচ্ছেন 2450, একটা নয় একাধিক কিনুন এতে আপনারই সুবিধা। 15 নম্বর শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস, এটা ঝরা পাতার মতো একটা ব্লাউজ পিসের এফেক্ট দিয়েছে। চলে এলাম 16 নম্বর শাড়ি নাম্বার 16 বাহ অনেকক্ষণ বাদে আইস হোডিং কালার পেলাম, ভীষণ ভালো এটা সকালের জন্য একদম পারফেক্ট সাজ, সকালবেলা একটু হালকা সাজে সেজে উঠুন, এর সাথে একটা হালকা জুয়েলারি পরবেন, জুয়েলারিটা যদি চকার্স হয় আর তার সাথে একটা ছোট্ট কানের দুল, পারফেক্ট সাজ। এগুলো সব আবরণে আছে, আমি যা যা কিছু বলছি না আবরণের সবটা পেয়ে যাবেন, আমি তো শুধু চিত্রাঙ্কনটা করছি আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। শুধু আসতে হবে আপনাদেরকে আবরণে, হ্যাঁ 16 নম্বর শাড়ি 2450 থাকছে আপনাদের জন্য নাম্বার 16। এর সাথেও কিন্তু রানিং ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রে, এটা একদম সিম্পলের উপর ব্লাউজ রয়েছে। 16 পর চলে এলাম 17 নম্বর নাম্বার 17 বাহ হলুদটা কি সুন্দর, এরকম একটা হলুদ শাড়ি উপহার দিন না, পুজোর তো ঠিক আছে পুজো অনেককে উপহার দিতে হয় আর এছাড়াও আমি বলবো একটুখানি গিফট পারপাস তত্ত্বে কী দেবেন, অনেক ভ্যারাইটি অফ শাড়ি কিনতে হয় সেক্ষেত্রে এই ধরনের একটু 2450 রেঞ্জের একটা শাড়ি 250, হ্যাঁ আর এটা এটা কিন্তু পুরো ঐরাবত মোটিভের ওপর পুরো আঁচলের কাজ, কোথাও একটুখানি বরফি শেপে কোথাও ট্রায়াঙ্গেল এইভাবে পুরো মোটিভটা গেছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আর ফুল দিয়ে কিন্তু আপার দিকটা কাজ যাচ্ছে, ফুল পাতার কাজে মোটিভ রাখা হয়েছে, ইয়লোর ওপর একটুখানি রেড পিচ টাইপের কালারটা তার সাথে গ্রিনের এফেক্ট। 2450 17 নম্বর শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস। 17 পরে আমরা চলে এলাম 18 নম্বর শাড়ি নাম্বার 18, এগেন প্রাইস একই থাকছে 2450। আরেকটা কিন্তু এই দুধে আলতা কালারের সাথে একটু ওয়াইন এবং কফি কালার দুটো মিক্সিং করলে যে কালারটা আসে সেটাকে আঁচলে এখানে জিগজ্যাক এবং স্ট্রাইপসের ওপর দিয়ে মোটিভ রাখা হয়েছে এই শাড়িটার ক্ষেত্রে, এটা 18 নম্বর শাড়ি 2450 2450। আর ভিতরটা দেখে নিন এইভাবে ঠিক আয়তক্ষেত্রের বডি একটা ভিতরে, এখানটা খুব ভালো লেগেছে আমার, ডাই করে একটা শেডেড
একটা টেক্সচার এনেছে হ্যাঁ 18 নম্বর 2450 রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এটা আমরা দেখছি 19 নম্বর, এটাও 2450 প্রাইসেই আমরা থাকবো। বাটল গ্রিন এর উপর লাইন ইয়েলো দিয়ে পুরো শাড়িটাতে কাজ, বিউটিফুল লুকস। 2450 19 নম্বর 2450 এর সাথে রানিং ব্লাউজ পিস এভাবে যাচ্ছে। 19 এর পরে চলে এলাম 20 নম্বর, সেই নাম্বার 20 যেটা যেটা পছন্দ চট করে বুকিং করবেন, বুকিং নাম্বার যাচ্ছে। আর যারা আসতে যাচ্ছেন চলে আসুন, আপনাদের জন্য কিন্তু আবরণ প্রত্যেকদিন খোলা থাকে সোম থেকে রবি সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আরেকটা জিনিস বলবো, এই যে মোটিভটা এখন দেখাবো না, এটা আগের শাড়ির ঠিক তার আগে দেখিয়েছিলাম, মানে কোটাডুরিয়া শুরুই করেছিলাম হ্যাঁ, ওখানে একটু ওয়াইন কালার মিক্সিং ছিল, এটা পুরোটা রেড অ্যান্ড পিঙ্কের উপর যাচ্ছে। আর ভিতরের কাজটা কিন্তু লাইম ইয়েলো দিয়ে স্ট্রাইপসের উপর, পুরো পাট থেকে শুরু করে আঁচল সেম প্যাটার্ন, আর এটা পিঙ্কের উপর জাস্ট পাতার মোটিভ দিয়ে দিয়েছে। খুব স্লিক একটা কাজ, খুব সিম্পল, তার ভিতরেও ভীষণ একটা ব্রাইট কম্বিনেশন। 2450 উইথ রানিং ব্লাউজ পিস। পুরীর পরে আমরা চলে এলাম 21 নম্বর সাইতে নাম্বার 21। পুরো ঠাসা কাজ, চট করে স্ক্রিনশট তুলুন, আর দেরি নয়, পুজো চলে এসছে যে, আর কিছু দিনের অপেক্ষা। এবার দেখতে দেখতে মহালয়া চলে আসা মানেই পুজোর, বলা যেতে পারে শিউলি ফুলটা আমরা মায়ের পায়ে দিয়েই দিলাম, অর্পণই করে দিলাম। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2450 21 নম্বর, পুরো ঠাসা কাজ, ডট পলকারও কাজ রয়েছে, একটা লতানোর মোটিভে একটা গাছের শেপও রয়েছে, দারুণ। 2450 21 নম্বর শাড়ি 2450 উইথ রানিং ব্লাউজ পিস, পুরোটা কিন্তু এখানে লতানো কাজ আর ফুলের অবয়ব। 21-এর পরে আমরা চলে এলাম 22 নম্বর, সেই নাম্বার 22। আর যারা আসতে পারছেন না তাদের জন্য তো সিওডি ফ্যাসিলিটি আছে, ক্যাশ অন ডেলিভারি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা আবরণের শাড়ি পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ, কোরিয়া নিলে কোরিয়ার চার্জেস। অবশ্যই তাই, এবং আবরণ এত কিছু মাথায় রেখে আপনাদের জন্য রঙিনভাবে সেজে উঠেছে, আর আপনারা রঙিনভাবে সাজতে কোথায় দেরি হচ্ছে, এটা তো পুরো সাইকেলের অবয়ব রেখেছে। এবং আমার খুব ভালো লেগেছে মোটিভটা, সুমনদা অন্যরকমও তো করতে পারতো, কিন্তু এই ধরনের একটা চিন্তা, অর্থাৎ এটাও কিন্তু একটা সময় দেখবেন যে হারিয়ে যাচ্ছে, অনেকটাই হয়তো হারিয়ে যেতে বসেছে, তারপরেও রয়েছে। এর এইভাবেই আমাদের শিল্পগুলোকে হারিয়ে যায়, সেটাকেই তুলে ধরা হয় আবরণের মাধ্যম দিয়ে। 2450 2450 উইথ রানিং ব্লাউজ পিস। 22-এর পর আমরা চলে এলাম 23 নম্বর সাইতে নাম্বার 23। বা এটা প্রাইস আমাদের বাড়বে একটুখানি, তবে এর কিন্তু ডিজাইন বা মোটিভটাও একদম আলাদা, ভেরি নাইস। শুনুন এটা আঁচলটা কি দেখেন, আঁচল দেখে নেব, এটা এটা আমরা দেখছি 23 নম্বর শাড়ি, তো 23 নম্বর শাড়ি। এবার আমরা চান্দেরিতে এসে গেছি, আর তাই একটুখানি আমরা আলাদা প্যাটার্ন, মিক্স ব্যাগের কালেকশন, দারুণ। দেখো বরফির ভিতরে ফুলের অবয়ব দিয়ে, এবং ব্রাইট লাগছে না কালারটা, এক্সেলেন্ট। একটু অরেঞ্জ প্যাটার্নের কালার, অরেঞ্জের সাথে একটু রেড মিক্সিং হয়েছে। আর চান্দ্রেতে যেহেতু চলে এলো পুরো স্লিক বর্ডার দেখুন, হ্যাঁ একদম পাড়ের দিকটা আমরা দেখে না বর্ডার, তার উপর একটা কাজ গেছে শেপটা, এটা আইডেন্টিফাই, এটাই আইডেন্টিফিকেশন। 23 নম্বর 2850 ভিতরে একটা, এই যে আমি এতক্ষণ লাভ ল্যাপের কথা বলছিলাম, তো একটা লাভ সাইন দিয়ে কিন্তু এভাবে করে মোটিভটা ধরা হয়েছে বা এঁকেছে। 2850 2850 হ্যাঁ, কুচিটা দেখে নিন। এবার এর সাথে ব্লাউজ পিসটাও দেখতে ভারী সুন্দর, বিউটিফুল। 23 এর পরে আমরা চলে এলাম 24 নম্বর শাড়িতে নাম্বার 20। এটা তো ইন্ডিগো প্যাটার্ন, হ্যাঁ এক্সেলেন্ট। এই এইবারে আমি দেখলাম অনেক গাউনসও না এই ধরনের ডিজাইনে বেরিয়েছে, সামান্য একটা স্লিক বেল্ট দিয়ে দিচ্ছে, গাউনটা একদম কাপড়ের যে এই যে টেক্সচারটা, এই টেক্সচারের উপরে ইন্ডিগো প্যাটার্ন বলছে এটাকে, তারপরে শিফনের উপরে থাকছে, শিফন চান্দেরি এগুলোর উপরে, এটা কিন্তু চান্দেরির উপর রয়েছে, কোয়ালিটি বুঝতেই পাচ্ছেন ভীষণ ভীষণ ভালো কোয়ালিটি। 2850 পাতার মোটিভটাকেই রাখা হয়েছে আঁচলের দিকটা, এখানে কিন্তু পুরো ছাড়া পারে রয়েছে, ওভারঅল সেম, পারের দিকটা জাস্ট তিনটে কালার মিক্স করে দিয়েছে। চান্দেরি মানে কি, এটা আলাদাই শাইনিং দেয় শাড়ির ক্ষেত্রে, এবং আমি যে বলছিলাম না একটা মেটেরিয়াল, তার উপরে কালারটা যখন ডাই করা হয় বা কালারটা যেভাবে পেস্টিং করা হয় তার উপর ডিপেন্ড করে কতটা গ্লসিনেস, কতটা ম্যাট ফিনিশ পাবেন। উইথ রানিং ব্লাউজ পিস 2850 24 পরে চলে এলাম 25 নম্বর সাইতে নাম্বার 25। বিউটিফুল একটা কালার, এবং ইউনিক কালারের সাথে কিন্তু
আপনারা এই শাড়িটা দেখুন, ভীষণ সুন্দর, 25 নম্বর, পুরো একটা জেড ব্ল্যাক এর সাথে এখানে একটু পিচ অরেঞ্জ, দুটো মিক্সিং কালার কন্ট্রাস্ট হয়েছে, এক্সেলেন্ট পাতার মোটিভ দিয়ে শাড়িটাকে ওয়ার্ক করা হয়েছে। ঠিক এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনি বুকিং করে নিন, বুকিং নাম্বারে 25 নম্বর 2850 আপনারা চট করে বুকিং করুন, বুকিং ইজ দ্য মাস্ট, ভালো করে দেখে নিন, এখন পূজোর সময়, যদি লেট করেন, লেট করে যদি আপনি বুকিং করেন কি হবে, পেতে দেরি হবে। আরো একটা বিষয় হচ্ছে, এখনো যদি না এসে থাকেন তাহলে কিন্তু ভালো ভালো শাড়িগুলো সব বেরিয়ে যাবে। আর এগুলো চলে আসুন তাড়াতাড়ি, হ্যাঁ এগুলো কিন্তু দ্বিতীয় অপশন নেই যে বানিয়ে দেওয়া সেই সময়ও নেই। 26 নম্বর 2850 1850 প্রিন্ট আঁচল তো পুরো বাটিকের ওপর, আর এই জায়গার লুকসটা আমার বাদনি প্রিন্টটাকে মনে পড়ছে, ছেড়ে ছেড়ে বাদনি প্রিন্টের উপর যাচ্ছে। 26 নম্বর 2850 আমরা দেখিনি, তারপর ব্লাউজের পোরশনটা যাব, এর সাথে কিন্তু ব্লাউজ পিসটা আলাদা দিয়ে দিয়েছে, দেখিয়ে দিই এই যে ব্লাউজ পিস, এটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, 26 বানিয়ে নিন নিজের মতন করে। 26 এর পরে চলে এলাম 27 নম্বর, সেই নাম্বার 27, বাহ একটা ব্রাইট কালার, দেখতে তো অবশ্যই দিদি বলতেই হবে, বিউটিফুল, কি বলতে হবে চলুন, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বাহ এটা হচ্ছে 27 নম্বর 27, প্রাইস একই থাকছে, চান্দেরিতে আমরা ওভারঅল 2850 তেই থাকবো। আগের যে আমরা দেখলাম এই এপিসোডের দুটো বাসোয়ারা দেখেছি, কোটা দরিয়া দেখেছি, আর এখন দেখছি চান্দেরিতে আমরা মিক্স ব্যাগের কালেকশন, রাত 12টার অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু টেলিভিশনের পর্দার পরেই ইউটিউবে আপলোড হয়ে যাবে, আপনি সেখানেও দেখতে পারবেন, হ্যাঁ সেখান থেকেও ফলো করুন, আবরণে ফেসবুক পেজ আছে ফলো করুন, ইউটিউব রয়েছে ফলো করুন, এছাড়াও হেল্পলাইন নাম্বার রয়েছে, ফোন করে কথা বলুন, 2850 উইথ রানিং ব্লাউজ। 27 এর পরে চলে এলাম 28 নম্বর, সেই নাম্বার 28, বাহ এটা একদম আমার একজন শিক্ষিকার কথা মনে পড়লো, মানে জীবনে আমাদের শিক্ষা অর্জন করতে হয় তো বহু বহু মানুষের আমরা সংস্পর্শ পাই, সুতরাং একজন শিক্ষিকা ছিলেন, আমি তাকে দেখতাম তখন বুঝিনি যে এটা চান্দেরি এই টাইপের শাড়ি উনি পরেছেন, এত কমফোর্টেবল ওয়্যারিং এবং এত সুন্দরভাবে উনি ক্যারি করতেন, কিছু কিছু প্রফেশনের জন্য কিছু কিছু শাড়ি বলে না খুব দরকার, হ্যাঁ খুব দরকার, এবং সেটা খুব আইডেন্টিফাইড হয়ে যায়, এই শাড়িটাও ঠিক সেরকম একটা শাড়ি, চট করে আপনি ক্যারি করতে পারবেন একদম, সুতরাং যে প্রফেশনে অনেকক্ষণ ধরে শাড়িটা পরে থাকতে হয় এই ধরনের শাড়ি কিনে নিন, 2850 2850 28 নম্বর উইথ রানিং ব্লাউজ পিস। 28 এর পরে আমরা চলে এলাম 29 নম্বর, সেটি নাম্বার 29, আবার একটা ইন্ডিগো প্যাটার্নস দেখছি আমরা, এক্সেলেন্ট কালার কম্বিনেশনটা কি সুন্দর, এবং শাড়ির কোয়ালিটি, এই যে ধরেছি না ধরলেও ভালো লাগে, এতটাই সফট, হ্যাঁ একটা মোলায়েম টেক্সচার রয়েছে শাড়িটার ক্ষেত্রে, এক্সেলেন্ট, ফুলের অবয়ব দিয়েছে আর এখানে জাস্ট ট্রায়াঙ্গেল শেপটাকে বিপরীত মুখী করে অ্যাড অন করেছে, আর পুরো শাড়িটা দেখুন এরকম একটা বক্স স্কোয়ার করে দিয়েছে, ভিতরে জিগজ্যাগ, তার ভিতরে পলকা, পুরো ডট ডট করে অল ওভার বডিতে ঠিক যাচ্ছে, এইভাবে এইভাবে কাজ আছে, জিগজ্যাগটা বুঝতে পারছেন তো, বডি থেকে তো পুরো জিগজ্যাগ, তার উপরে কিন্তু পলকা করে যাচ্ছে, হ্যাঁ অল ওভার শাড়ি, সেলফ কালারের উপর জিগজ্যাগ গেছে, সামনে থেকে এলে আরো ভীষণ ভাবে বুঝতে পারবেন, আর হাতে পেলে আরো বেশি বুঝতে পারবেন একদম। 2850 চট করে বুকিং করুন আর WhatsApp করুন, আজকে রাতের অনুষ্ঠান, আগামীকাল সকাল 10টা থেকে বুকিং করতে পারবেন আপনারা, আর গাড়ি পার্কিং এর সুন্দর সুবন্দোবস্ত, কোনো পার্কিং চার্জ লাগে না, যত ঘন্টা থেকে আপনারা আবরণ এবং অরেঞ্জেস এর সঙ্গে কেনাকাটা করতে পারেন। এটা কিন্তু রাস্ট কালার, রাস্টের সাথে হালকা একটুখানি রেডিশ মিক্সিং করা, এটা দেখছি আমরা 30 নম্বর 2850 নাম্বার 32850, পুরোটাই আম কলকা, কোথাও কলকার টান, কোথাও আলপনা দিয়ে পুরো ঠাসা কাজ গেছে শাড়িটাতে, এক্সেলেন্ট এবং ভীষণ সফিস্টিকেটেড একটা শাড়ি, 2850 পেয়ে যাবেন এই শাড়িটি আপনারা, 30 নম্বর শাড়ি, স্ক্রিনশট তুলুন আর নাম্বারটা রাখুন, আর ডেট ওয়াইজ 3 তারিখ রাত 12টার অনুষ্ঠান, এটা ছাড়া আর হেল্পলাইন নাম্বারে কিচ্ছু বলতে হবে না, বাদ বাকিটা আপনাকে গাইড করে দেবেন তারা উইথ রানিং ব্লাউজ পিস। 30 এর পরে চলে এলাম 31 নম্বর শাড়ি, চলো বাহ এবার একটা বিউটিফুল ব্রাইট কালারের সাথে দেখে নিই, বাহ এটার আবার নিচে একটু টাসেল করে দিয়েছে, খুব হালকা,
হালকা টাচের প্রয়োজন নেই, সমস্ত শাড়ির আঁচলে এত সুন্দর একটা কাজ থাকে, ভিতরের মোটিভ এমন থাকে যে আর কিচ্ছু প্রয়োজন হয় না। দেখুন একটা জিগজ্যাগ প্যাটার্ন দিয়ে বরফি শেপে একটা স্ট্রাইপস করে দিয়ে চারপাশটা সেগমেন্ট করে দিয়েছে, কতটা সিম্পল, দারুণ লাগছে, অথচ ভীষণ বিউটিফুল। সামনে থেকে দেখুন, আর এই যে দেখছেন কিনতে শুরু করুন 2850 31 নম্বর, ভিতরের মোটিভটা দেখে একদম দেখুন পুরো আড়াআড়ি ভাবে ঠিক এইভাবে গেছে, একদম অ্যাঙ্গেলই গেছে, এবং প্রত্যেকটা পাতাকে কাইন্ড অফ একসাথে করে মনে হচ্ছে কেন অবয়ব যাচ্ছে। আর ভিতরের এই লুপসটা আমার কাছে খুব ইউনিক লেগেছে, একটা পাতাই কিন্তু সেটার টেক্সচারটা যখন আর্টিস্ট এঁকেছেন তার বিউটি, 31 পরে চলে এলাম 32 নম্বর, সেটা নাম্বার 32, বিউটিফুল একটা কালার, তার সাথে দেখে নিই আমরা, এগুলো কিন্তু সব আমরা চান্দেরি সিল্কে আছে, মেরুনের সাথে বক্স করে যাচ্ছে আঁচলের প্যাটার্নটা, আর ভিতরটা যাচ্ছে এরকম মোটিভে, 32 নম্বর, 2850 প্রাইস থাকছে, 32 নম্বর 2850 উইথ রানিং ব্লাউজ পিস বর্ফি শেপে। 32 এর পরে চলে এলাম 33 নম্বর, একটা পার্পল ভায়োলেটের মিক্সিং, এটা পুরো ভায়োলেট কালার, অনেক দিন বাদে আমি এরকম একটা সুন্দর কালার দেখলাম, এটা চট করে বুকিং করুন 33 নম্বর 2850। ঠিক এই মোটিভে যাচ্ছে সারা শাড়িতে, ওভারঅল কাজ রয়েছে, খুব স্মার্ট একটা কালেকশন 2850-তে থাকছে 33 নম্বর শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস। চলে আসি এবার 34 নম্বর, এটা তো কোন দিকের কাছে যাবে বোঝা যাচ্ছে না, অরেঞ্জের সাথে হলুদ মিক্সিং করে কালারটা এনেছেন, একদম সূর্যের প্রথম প্রহরের যে কালারটা থাকে সেটাকে বেস করে তার উপরে লেমনিয়েলো এফেক্টে যাচ্ছে পুরো মোটিভের কাজ, অসাধারণ। 2850 1850 34 নম্বর শাড়ি চান্দেরি সিল্কের উপর কালেকশন, আর এই হচ্ছে রানিং ব্লাউজ পিস। চলে আসবো এই পর্বের শেষ শাড়ি 35 নম্বর, এবং সেটা একটা বিউটিফুল কালার দিয়ে আমরা শেষ করব, কেন রঙিন প্রতিদিন যে আবরণকে সঙ্গে নিন, আর তাই একটা বিউটিফুল কালারের সাথে শাড়ি দেখতে দেখতে এ পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব, রাত 12টার অনুষ্ঠান, সুতরাং এখন তো ফোন করার কোনো অপশানই নেই, আগামীকাল সকাল 10টা থেকে বুকিং করতে থাকুন, বুকিং ইজ আ মাস্ট, একটা নয় একাধিক শাড়ি কিনুন আপনার মনের পছন্দে 2850। ঠিক এইভাবে আপনি স্ক্রিনশট নিয়ে বুকিং করুন পুরো ওয়াইডলি, এবং কি ব্রাইট, দারুণ লাগছে, ক্যামেরা এত সুন্দর লাগছে, ফুলের একটা জাস্ট প্রস্ফুটিত ফুল, এখানে এত কিছু অসাধারণ, 2850 35 নম্বর শাড়ি উইথ রানিং ব্লাউজ পিস, এটা জাস্ট মনে হচ্ছে ছাপা প্রিন্টটাকে নকশা করে তুলেছে, এক্সেলেন্ট। এই মুহূর্তে এখানেই থামতে হবে, সময় যে বাদ মানে, তাই রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা, তার সাথে আপনারাও পথ চলুন, কেনাকাটা শুরু করে দিন আগামীকাল সকাল 10টা থেকেই, বাড়ি বসে অনলাইন কেনাকাটা, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাদের সিওডি অ্যাভেলেবেল, আর বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক ডায়াগোনালি অবস্থিত কিন্তু আবরণ, পাশে অরেঞ্জেস। অনেক ধন্যবাদ সুমনদা, তোমায় ধন্যবাদ, আপনাদেরকেও নমস্কার, শুভরাত্রি। ফ্যাশনেবল কিডসওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ, যোগাযোগ 8100724076, অরেঞ্জেস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণের প্রতি 5000 ও তার বেশি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, অফারটি সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে আজই আসুন আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।